বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানের সাথে সাথে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে ও রঘুনাথপুর থানার পরিচালনাতে রঘুনাথপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে আয়োজিত হল বিশ্ব আদিবাসী দিবস। এই উপলক্ষে অনুষ্ঠিত হয় আদিবাসী নৃত্য গীত এবং সেই সাথে আদিবাসী শিল্পীদের প্রদান করা হয় বিশেষ সম্বর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথপুর বিধানসভার বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি, রঘুনাথপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মণ্ডল, রঘুনাথপুর থানার আইসি সন্দীপ চট্টরাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রঘুনাথপুর থেকে হানিফ শেখের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আমাদের মন ভরিয়ে দিল সমস্ত উন্নয়ন আধিকারিক মহাশয় তাদেরকে উপহার প্রদান করলেন। আমাদের আইসি মাননীয় সন্দীপ চট্টোপাধ্যায় মহাশয়, বিশিষ্ট সমাজসেবী হাজারী বাউরি মহাশয় তাদেরকে পুরস্কার প্রদান করলেন। এরপরে আমাদের সমস্ত উন্নয়ন আধিকারিক মহাশয় তাদের হাতে পুরস্কার তুলে দিলেন, উপহার তুলে দিলেন। আজকের এই বিশেষ দৃষ্টিতে অনেক অনেক আপনাদের এখানে সবাইকে স্বাগত জানাই। এত বড় অনুষ্ঠানের সঙ্গে আপনাদের সঙ্গে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আপনাদের প্রত্যেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত মাননীয় বিজয়দের, মাননীয় অতিথিবর্গ যারা এসেছেন তাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা এবং উপস্থিত আদিবাসী ভাই বোনরা যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে একসাথে আমরা থেকেছি, আমি প্রত্যেককে আন্তরিকভাবে পুরুলিয়া জেলা পুলিশ এবং রঘুনাথপুর থানার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। আজকে আমাদের বিশ্ব আদিবাসী দিবস আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ব্লকে এবং আমাদের পুরুলিয়াতে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে আমাদের রঘুনাথপুর থানা আয়োজিত আজকে বিশ্ব আদিবাসী দিবস। তা সেই আমাদের আপনারা সবাই জানেন যে প্রতি বছরই আমরা বিশ্ব আদিবাসী দিবস পালন করে চলেছি বা আদিবাসী মেলাও আমরা করে থাকি। সেরকম আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে প্রচারমূলক কর্মসূচির আওতা হিসেবে বা পশ্চিমবঙ্গ সরকারের যে আমাদের যে আউটরিচ প্রোগ্রাম আছে তার অন্তর্গত আমাদের এই প্রোগ্রাম। এখানে আমরা পুরুলিয়া জেলার পুলিশের উদ্যোগে রঘুনাথপুর থানা আয়োজিত এই যে আদিবাসী উৎসবে আমরা সেখানে আমাদের আপনারা এখানে এতক্ষণ ছিলেন দেখতে পেলেন যে আমাদের যে বিভিন্ন আদিবাসী যে নৃত্য দল যারা রয়েছে তারা এখানে অংশগ্রহণ করে তারা এখানে তাদের পারফরমেন্স দেখালো। এবং আমাদের যারা কমিউনিটি ডেভেলপমেন্ট পার্সন যারা আছেন কমিউনিটি ডেভেলপমেন্ট তাদেরকে আমরা এখানে সম্মানিত করা হলো এবং আমাদের কিছু বয়স্ক মানে ষাটার্ধ আদিবাসী কাপলকে আমরা এখানে সম্মানিত করি। আদিবাসী বিশ্ব আদিবাসী দিবস আজকে সকলকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে আমরা রঘুনাথপুর বিধানসভার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, জহর জানাচ্ছি। এবং আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য, তাদের সামাজিকতা সব বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিনিয়ত আদিবাসী সম্প্রদায়ের প্রত্যেকটি মানুষের পাশে আছেন। স্বাভাবিক কারণে কিছু কিছু জায়গাতে রাজনৈতিক বাতাবরণ এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে SC ST রিজার্ভেশন তোলার জন্য কেন্দ্র সরকার লেগে আছেন, আরেকদিকে এই ধর্মায়নকরণ, আরেকদিকে মন্দির গড়া, এইসব বিষয়গুলো নিয়ে একটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ একটা ভয়ভীতি কাজ করছে। আমরা সবাইকে আশ্বাস দিয়েছি যে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে, ভয়ের কোনো কারণ নেই, আমরা সকলেই আছি। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন শিক্ষা, স্বাস্থ্য, তাদের সামাজিকতা সমস্ত বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন। ইভেন আপনাদের জানেন যে আমাদের আদিবাসী সম্প্রদায়ের তাদের যে অলচিকি ভাষা, সেই অলচিকি ভাষার সমস্ত স্কুলগুলো তাদের পঠন পাঠন শুরু হয়েছে এবং আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন জায়গায় পেনশন থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সেগুলো তারা প্রতিনিধিত্ব পাচ্ছেন। আমাদের BDO সাহেবরা বা সরকারের আমাদের যারা আধিকারিক আছেন, BCW দপ্তরের আধিকারিকরা আছেন, সমস্ত জায়গায় তারা তাদের সুযোগ সুবিধার ব্যবস্থা করছে। স্বাভাবিক কারণে আদিবাসীরা সরকারের প্রতি
এখন আপাতত খুশি। নিউ রাই জেন্টস পার্লার, এখানে অত্যাধুনিক মেশিন দ্বারা বডি ম্যাসাজ, হেয়ার কাটিং এবং শেভিং করা হয়, সেই সাথে ফেস ওয়াশ, ফেস ম্যাসাজ, স্পা, ফেসিয়াল, ব্লিচ, হেয়ার কালার করার জন্য এখনই চলে আসো রঘুনাথপুর কর্মদ্বীপের 9 নম্বর স্টল নিউ রাইজেন্স পার্লারে। ঠিকানা নিউ রাইজেন্স পার্লার, রঘুনাথপুর কর্মদ্বীপ, স্টল নাম্বার 9, ব্লক ডাঙ্গা, দীনবাবু খেরার সামনে। সম্পর্ক ফোন নাম্বার 9932868969।